আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতল সমবেত হই, এসো কোরআনের ছায়াতল সমবেত হই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إلى آخر الآية. প্রিয় দর্শক, কাছে ও দূরে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দাওয়া ডট টিভি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। শুরু করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্যে আমাদের আয়োজন, কোরআন শুদ্ধ করে পড়তে ও বুঝতে শেখার অনুষ্ঠান কোরআনের ছায়াতলে। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানটি আপনাদের জন্যে, চাইলে আপনারা এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আমাদের সাথে, শোনাতে পারেন তেলাওয়াত আর জানাতে পারেন কোনো মতামত, অথবা আমরা প্রতিদিনই কোরআন শুদ্ধ করে পড়তে এবং বুঝতে শেখার চেষ্টা করি। এখানে আপনি আজকে আমরা সুরা তিন আজকে শিখব এবং এর অনুবাদ শিখব, এবং এখানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছে সেগুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আমাদের তেলাওয়াত শোনাতে পারেন, আর আমাদের তেলাওয়াত শোনাতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক থেকেও, চাইলে আপনারা সেখানেও দেখতে পারেন। আর এই অনুষ্ঠান আমরা ইউটিউবে আপলোড করছি, সেখান থেকেও আপনারা লাভবান হতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে শিখবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ما شاء الله الحمد لله আমি আশা করছি যে আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করেছেন। তো চলুন আজকে আমরা যে পাঠ শিখব, এই পাঠ হচ্ছে 12 নম্বর পাঠে আমরা আজকে আছি, এবং 12 নম্বর পাঠে আজকে আমরা প্রথমেই শিখে নেব একটু অর্থবোধক যে বর্ণগুলো আছে এগুলো আমরা শিখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের প্রথমেই যদি একটু দেখাই যে অর্থবোধক বর্ণে আমরা দেখব যে কোরআনে হাজার হাজার শব্দ নিচের বর্ণগুলো দ্বারা শুরু হয়েছে। আমরা যদি দেখি যে ওয়া দিয়ে অসংখ্য শব্দ আছে, এরপরে ফা দিয়ে আছে, বা দিয়ে আছে, লাম দিয়ে আছে, সিন দিয়ে, হামজা দিয়ে, কাফ দিয়ে আছে। তো আমরা যদি দেখি যে ফায়ের অর্থ কী দাঁড়ায়, ফায়ের অর্থ দাঁড়ায় অতএব, এবং ওয়াওয়ের অর্থ দাঁড়ায় এবং। যদিও এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা অক্ষর, কিন্তু এক একটা অক্ষরই কিন্তু নানান রকম অর্থ দাঁড়ায়। এরপরে আমরা যদি দেখি ফা মানে অতএব আগেই বলেছি, ওয়া মানে এবং, আর বা হচ্ছে মধ্যে, লা হচ্ছে জন্যে, আর সা অর্থ হলো অতি শীঘ্রই, আর কা অর্থ হচ্ছে মত, আর আ হচ্ছে কি, কি মানে এটা প্রশ্নবোধক চিহ্ন কি। তো এখন এই হচ্ছে মোটামুটি আজকে আমরা এটা শিখে নিলাম ইনশাআল্লাহ, আশা করি আপনারা দেখছেন। তো আজকে আর কিছু বিষয় আমরা আজকে জানতে চাই যে আরবি 29টি হরফের মধ্যে এমন কিছু হরফ আছে যে হরফগুলো দেখা যায় যে কাছাকাছি ভাবেই উচ্চারিত হয়, হ্যাঁ সেখানে আমরা একটু খেয়াল করব যে আমরা যেন কাছাকাছি অক্ষরগুলো খুব সচেতনতার সাথে পড়ি। আপনারা আমি স্ক্রিনে দেখতে বলবো আপনাদের যে এখানে 5টি অক্ষর রয়েছে, জিম, জা, জাল, ওয়া, বদ, একেবারে কাছাকাছি। তো এগুলো প্র্যাকটিস করবার ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এবার যদি আপনারা একটু আমার দিকে খেয়াল করেন, প্রথমে পড়বো জিম, এটা শক্ত এবং মজবুত আওয়াজে একটু পড়ুন জিম, মাশাআল্লাহ, এটার উচ্চারণ জা জি জো, জা জি জো, এটা শক্ত আর মজবুত। আমি যদি আপনাকে এবার যে অক্ষরটা দেখাতে চাই ঝা, আপনারা দেখছেন ঝা হরফটি, এই যে জিমের পরে যে অক্ষরটি, এই হরফটি উচ্চারণ করবার জন্য যে কাজটি করতে হবে
জা, এটার উচ্চারণ স্থল হচ্ছে জিহ্বার আগার সামনে নিচের দাঁতের পেছনে লাগিয়ে শীষ দিতে হবে বা বাতাস দিতে হবে, জা। আর এটিকে উচ্চারণ করতে হবে জা জি জু, জা জি জু, মাশাল্লাহ। এরপরে আমরা যাচ্ছি তিন নম্বর অক্ষরটি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জাল। এই হরফটি জিহ্বার আগার সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল হরফটি উচ্চারণ করতে হবে। আমরা তিন নম্বর অক্ষরটি আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার সঙ্গে পড়ুন, জাল জাল জাল, মাশাল্লাহ। জা জি জু, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জা জি জু। এই হচ্ছে মোটামুটি জাল হরফটির উচ্চারণ স্থল। এরপরে আমরা যদি দেখি ও, চার নম্বর অক্ষরটি আপনারা দেখছেন ও, এই অক্ষরটি উচ্চারণ করতে হবে, আমার সঙ্গে আপনারা পড়ুন, ও। অর্থাৎ জালও যেখান থেকে উচ্চারিত হবে, ও হরফটিও সেখান থেকে উচ্চারিত হবে, কিন্তু ও হরফটি পড়বার সময় একটু মোটা আওয়াজে পড়তে হবে। আমার সঙ্গে পড়ুন, ও উই জু, আরেকবার, ও উই জু, মাশাল্লাহ। এরপরে আমরা শিখব বদ। আপনারা শেষ অক্ষরটি দেখতে পাচ্ছেন, বদ হরফটি মোটা মোটা আওয়াজে উচ্চারিত হয়, কিন্তু এটির মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ হরফটি উচ্চারিত হবে। আপনারা আমার সঙ্গে পড়ুন, বদ, মাশাল্লাহ, বদ, বদ, পড়ুন, ব বই বউ, ব বই বউ, মাশাল্লাহ। দর্শক, চাইলে আপনারা আমাদের এই হরফগুলি শোনাতে পারেন, আমরা একটু দেখতে চাই আপনার তিলাওয়াত সহি আছে কিনা। তো এরপরে আমরা যে অক্ষর, তিনটি অক্ষর শিখব, সা সিন সাদ। আমরা যখন পড়ি এই তিনটি অক্ষরে কি হয়, একটা উচ্চারণের সঙ্গে আর একটা উচ্চারণ কিন্তু কিছু পার্থক্য তৈরি হয়। তো আমরা প্রথমে দেখব যে সা হরফটি, সা হরফটি কোত্থেকে উচ্চারিত হয়, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে উচ্চারিত হয়। আমার সঙ্গে পড়ুন, সা সা, যদি আমরা হরকত দিয়ে পড়ি, সা সি সু, জিহ্বার আগা উপরের দাঁতের আগা, সা সি সু, মাশাল্লাহ। এরপরে আসি সিন, সিন হরফটি কিন্তু থায়ের মতো নরম নয়। আপনারা দেখতে পাচ্ছেন সিন হরফটি উচ্চারণ হবে বেশ একটু শীষ দিয়ে এবং চিকন করে। আমার সঙ্গে পড়ুন, সিন, সা সি সু, সিন, সা সি সু, মাশাল্লাহ। আশা করি আপনারা পেরেছেন। এরপরে দেখুন সদ, একই জায়গা থেকে উচ্চারিত হবে এই যে সদ হরফটি, কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হলেও আপনারা দেখছেন এই সদ হরফটি উচ্চারণ করবার সময় অবশ্যই আমরা যেন মোটা করে উচ্চারণ করি এবং শীষ দিই। আপনারা আমার সঙ্গে পড়ুন, সদ সদ, স সুই সো, স সুই সো, আবার সদ, স সুই সো। তাহলে আমরা দেখলাম যে এই যে সদ হরফটি আমরা পড়ছি, এটি মোটা আওয়াজে উচ্চারিত হবে এবং শুরুটা শীষ হবে এবং মোটা করে এবং ফিনিশিংয়ে এসে কলকলা করতে হবে। কেমন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি যেতে চাই, সদ শিখলেন, এরপরে তিনটি অক্ষর আপনারা দেখছেন যে এই তিনটি অক্ষর পড়বার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, কাফ প্রথমে আমরা নিই, একেবারে সহজ একটি অক্ষর কাফ। আমি এখানে সময় নিতে চাই না, কা কি কু, একেবারে সহজ। কেমন, এরপরের অক্ষরটি যদি আমরা দেখি যে কাফ, এরপরে কফ, কেমন, এখানে আমরা মোটা করে পড়তে হবে। আমার সঙ্গে আপনারা পড়ুন, কফ কফ কফ, এটা একটু মোটা করে পড়তে হবে, ক ই কু, মাশাল্লাহ, ক
মাশাআল্লাহ, আশা করি আপনারা পেরেছেন। এরপরে আমরা দেখছি পাচ্ছি খ হরফটি রয়েছে, খ হরফটি উচ্চারণের সময় যে কাজটি করতে হবে একটু মোটা করে পড়তে হবে। আপনার সঙ্গে পড়ুন খ, মাশাআল্লাহ, খ খ খি খু, খ খি খু, এই খ হরফটি মোটা করে পড়তে হবে, কেমন? এরপরে আমরা যাব হামজা। হামজার এখানে যেটি আমরা করব সেটি হলো, আমার সঙ্গে পড়ুন হামজা, হামজা। এখানে হামজা আর আইনের মধ্যে একটু কি হয়, আমরা একই রকম মিলিয়ে ফেলবার চেষ্টা করি, এমন যেন না হয়। হামজার উপরে জবর দিলে হয় আ ই ও, আমি দুটো অক্ষরকেই নিলাম আ ই ও। আর আইনের উপর জবর দিলে বা নিচে জের দিলে পেশ দিলে হয় আ আই উ। তাহলে এটা হলো হামজা আর এটি হলো আইন, তাহলে আ ই ও আর আ আই উ। মাশাআল্লাহ, আশা করি আপনারা পেরেছেন। এরপরে আমরা দুটো অক্ষর নিতে চাই, এই দুটো অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই দুটো অক্ষর নিলাম আমরা, আমার সঙ্গে পড়ুন হা আর এটি হলো হ্যা। এই হরফটি আপনার স্ক্রিনে দেখুন, হ্যা হরফটি কণ্ঠনালীর মাঝখানে চেপে চেপে, আর হা হরফটি সহজ আওয়াজে একেবারে বাংলার হয়েকার হার মতো। আমার সঙ্গে প্র্যাকটিস করুন হা, আর যেটি কণ্ঠনের মাঝখান থেকে হা। আমি যদি ছোট হা পড়ি আপনি স্ক্রিনে দেখুন, এই হাটি যদি আমি পড়ি হা হি হু, আর আমি যদি এই হাটি পড়ি হ্যা হি হু, আর এটা হলো হা 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 হি হু হ্যা হি হু। মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি চাই তা তা প, এখানে আমরা পড়ব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে আপনারা নিতে পারেন এভাবে, হ্যাঁ সবাই পড়ি তা খুব সহজ করে, এটাও তা একই ধরনের উচ্চারণ, আর কিন্তু এটি প একই জায়গা থেকে উচ্চারিত হবে, কিন্তু এই প হরফটি মোটা করে পড়তে হবে। তাহলে কি দাঁড়ালো, তা তি তু, এটাও হবে তা তি তু, কিন্তু এইখানে হবে প তুই তো, প তুই তো। মাশাআল্লাহ, এই হলো আমরা যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমরা একটু প্র্যাকটিস করলাম ইনশাআল্লাহ। আমরা এখন সামনে দেখি যে আমরা হরফগুলোতে পূর্ণরূপের যে হরফগুলি রয়েছে, এই পূর্ণরূপের হরফগুলোতে আমরা চেষ্টা করব জবর দিয়ে পড়লে কীরকম উচ্চারিত হয় সেটি আমরা একটু দেখব। সবাই আমার সঙ্গে পড়ুন, আপনারা স্ক্রিনে দেখেই পড়ুন জা, এখানে হবে জা, তাহলে এটা হলো জা আর এটা হলো জা নরম। আর এবার ব, কিন্তু আমরা অনেকে হয় কি এখানে দেখা যায় যে আমরা একটু মানে ভুল করি, তো এখানে আমরা নরম করে পড়ব ব, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, আর ব এটা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ব। এবার আসি আমরা ঝা, এই হরফটি আমরা শব্দের শেষের ঝা থাকলে যেমন হয় তেমনটা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে ঝা, এখানে জাল নরম করে পড়লাম জা, এখানেও শব্দের শেষে যেই আকৃতি থাকে, এখানে দেখুন এক আকৃতি, এখানে আর এক রকম আকৃতি, তাহলে এটির যে পার্থক্য সেটি হচ্ছে এটা শব্দের শেষের আকৃতি আর এটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি থাকার জন্য পূর্ণ রূপ। এবার আসি আমরা ব, ব এখানে কি দেখছি আমরা শব্দের শেষের আকৃতি আর এটি হচ্ছে পূর্ণ আকৃতি। মাশাআল্লাহ, আশা করি আপনারা সবাই পাচ্ছেন। এরপরে আসি ঝা হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, তো ঝা হরফটির পূর্ণ রূপ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঝা হরফটি তার শব্দের শেষের রূপ। তো এই হচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে একটা পরিবর্তন। আমরা যদি একটু পরবর্তী লেসনে যাই, পরবর্তী লেসনে গিয়ে আমরা দেখলাম সা হরফটি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলি সা, সা, স, দেখুন মানে
তিনটা কিন্তু কাছাকাছি, কিন্তু একটু উচ্চারণের পার্থক্য। এটাই হচ্ছে জিহ্বার আগা, উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পড়ুন সা সা স, তাহলে সা সা স। যদি সা 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 হয় বা স স স হয় হবে না, এখানে কিন্তু শীষ মুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন না, সা হরফটিতে শীষ মুক্ত, এখানে অবশ্যই শীষ দিতে হবে, এখানে অবশ্যই শীষ দিতে হবে, তবে মোটা করে পড়তে হবে। তাহলে আমার সঙ্গে একটু প্র্যাকটিস করুন, সা সা স। আরেকবার সা, না সরি, প্রথমে যদি সা আসি, সা সা স। এবার আপনার স্ক্রিনে দেখে পড়ুন, সা সা স। আরেকবার সা সা স। এটি হচ্ছে ইন্ডিভিজুয়ালি আছে এই অবস্থায়। এখন এখন এই সেম তিনটি অক্ষরকে যদি আমরা একটু শব্দের শেষে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায়? আমার সঙ্গে পড়ুন, সা সা স, শব্দের শেষে থাকবে বলে এমন রূপ নিয়েছে। কেমন? এরপরে আমরা আসি এটা শব্দের শুরুতে, সা, আপনার স্ক্রিনে দেখছেন সা সা স। আবার আসি, সা সা স। তাহলে কি দাঁড়ালো? এই যে উপরে আপনারা দেখছেন পূর্ণ আকৃতি, এটি হচ্ছে শব্দের শুরু শেষের আকৃতি, আর এগুলো হচ্ছে সব শব্দের শুরুর আকৃতি। তাহলে আমরা আরেকবার পড়ি নরম করে, এটি হবে সা, আর এটি শীষ দিয়ে পড়তে হবে সা, আর এটি পড়তে হবে স, মোটা করে পড়লাম। এবার আসি আমরা শব্দের মাঝখানের আকৃতি, সা, মাশাল্লাহ, সা স। তাহলে এটি শব্দের মাঝখানের আকৃতি, এটিও শব্দের মাঝখানের আকৃতি, এটিও শব্দের মাঝখানের আকৃতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যেতে চাই পরবর্তী লেসনে। পরবর্তী জায়গায় আমরা দেখি, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অক্ষর। আমরা প্রথমে যদি একটু পড়ি, আমার সঙ্গে পড়ুন, কা অ খ। এই দুটো হরফ মোটা, কিন্তু এটি পাতলা। আমরা কাফ হরফটিতে পড়ি কা, নরম করে কা, ক মোটা, আর এটি খ। আবার এই হরফটা যেন এই ক এর মতো উচ্চারণ হয়, খ, কণ্ঠনালীর শুরু থেকে শেষ ভাগ থেকে খ। ঠিক এই কা ক খ, এটি ইন্ডিভিজুয়ালি পূর্ণ আকৃতি, কিন্তু এখন আমরা দেখব শব্দের শেষের আকৃতিতে কা। এই হলো কা শব্দের শেষে, অ শব্দের শেষে, খ শব্দের শেষে। কা শব্দের শুরু, অ শব্দের শুরু, খ শব্দের শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কা শব্দের মাঝখান, অ শব্দের মাঝখান, খ শব্দের মাঝখান। এই হলো মোটামুটি এই কটি অক্ষর দেখলাম। আমরা পরের অক্ষরে যাই, এবার আইনে চলে গিয়েছি আমরা, দেখা যাক। সবাই আমার সঙ্গে পড়ুন, আ, এটি সব পূর্ণ আকৃতি, হামজা, এর উপরে জবর আছে, সবাই পড়ব আ। তাহলে আ, কণ্ঠনালীর মাঝখান থেকে চেপে চেপে আ, কণ্ঠনালী শুরু থেকে সহজ আওয়াজে আ। তাহলে আ আ, এবার আমার দিকে তাকান, আ আ আ আ আ এই ঔ, একটু চাপ দিয়ে, কেমন? আ এই ঔ, আ ই ও, মাশাল্লাহ। আশা করি আপনারা সবাই পেরেছেন। এরপরে আমরা দেখব, আমরা শব্দের মধ্যে দেখবো যে আইন কি অবস্থা। এখানে ওয়াও, আলিফ, লাম, জিম, ওয়াও, আইন পূর্ণ আকৃতিতে আছে, কারণ ওয়াও তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, তাই আইন ইন্ডিভিজুয়ালি আছে। এখানে হামজা এমন একটি হরফ যা বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হয় না, এবং অন্য কোনো হরফ হামজার সঙ্গেও যুক্ত হয় না, সবসময় সে পূর্ণ আকৃতি নিয়েই থাকে। তাহলে ইয়াসিন, আলিফ, হামজা, এখানে আমরা আইনকে শব্দের শুরুতে দেখছি, এখানে আমরা হামজাকে ইন্ডিভিজুয়ালি শব্দের শুরুতে দেখছি, এখানে আইনকে শব্দের মাঝখানে আমরা দেখছি লাল, আপনারা দেখছেন যে লাল করে দেওয়া আছে। আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হামজা শব্দের মাঝখানে আছে এমন অবস্থায় যে ডান দিকের কোনো হরফ তার সঙ্গে যুক্ত হলো না, এবং হামজাও তার বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হলো না। এই হচ্ছে মোটামুটি হরফগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, আরও আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আজকে আমরা সুরা তিন তিলাওয়াত শুনবো, অনুবাদ শুনবো, শিখবো, এবং আল্লাহ কী বলেছেন তাও জানবার চেষ্টা করব। আর আপনারাও কিন্তু আমাদের সুরা তিন তিলাওয়াত আমাদের শোনাবেন ইনশাল্লাহ। প্রিয় শ্রোতা দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, থাকুন আমাদের সাথে। সুদী দর্শকবৃন্দ, কোরআনের আঙ্গিনায় আমরা
প্রচলিত তওবা যেভাবে সমাজে আমরা দেখে থাকি, কোরআন এবং সুন্নাহর তওবার সাথে কোনো মিল নাই। বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা কখন মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না, তো কাজে প্রতি মুহূর্তে আমাদের তওবা করা উচিত। হ্যাঁ, কন্যা সন্তান, তিন তিনটে মেয়ে হয়েছে, একটা পুত্র সন্তান না হলে আমাদের বংশ রক্ষা হবে কি করে? আমরা অনেকেই কিন্তু কন্যা সন্তানে সন্তুষ্ট হতে পারি না। নিজ সন্তানকে, কন্যা সন্তানকে একেবারে কবর খুঁড়ে জীবন্ত পুঁতে হত্যা করত, নিজ থেকে আব্বু আব্বু বলে চিৎকার করত। তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আমাকে আবার অফিস ধরতে হবে? বেড়াতে চাচ্ছি। পিতামাতা হলো জাহান্নাম থেকে বাঁচার কারণ। দেশে এই প্রথম নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ নাটিকার উপর ইসলামিক স্ক্রলার ও খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের আলোচনা অনুষ্ঠান কোরআনের আঙিনায় আমরা প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত 8:30 এবং রাত 11:00 শুধুমাত্র আদ্দাওয়া টেলিভিশনে। সপরিবারে উপভোগ করুন নির্মল বিনোদন এবং অর্জন করুন কোরআনের জ্ঞান। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল paigam.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ, নিবন্ধ, লেখনী পড়তে ভিজিট করুন www.paigam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paigam। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয় তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11:00 শুধুমাত্র @dawa.tv। আরেকবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক, দেখছেন @dawa.tv। খালিদ সাইফুল্লাহ বক্সী আছি আপনাদের সাথে, চলছে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য আমাদের আয়োজন কোরআনের ছায়াতলে। অনুষ্ঠানটি আপনাদের জন্যে, আপনারা যারা মনে করছেন আমার কোরআন তিলাওয়াত শুদ্ধ নেই, পড়া ঠিক নেই, চাইলে আমাদের শোনাতে পারেন। আর হ্যাঁ দর্শক, আজ আমরা সূরা 3 ইনশাআল্লাহ তিলাওয়াত শিখব, তাজবিদ শিখব, অনুবাদ শিখব ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কী বলেছেন তাও আমরা জানবার বা শিখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিরতির আগে আমি হরকত ব্যবহার করে হরফগুলো শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে আসলে কেমন দেখা যায় এবং উচ্চারণ কেমন হয় এগুলো নিয়ে শিখছিলাম ইনশাআল্লাহ। চলুন আমি আবারও আপনাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে আইন হরফটি আমরা শিখেছি, আইন হরফের পরে আমরা শিখব এখন হা হরফটি। চলুন আপনারা দেখছেন আমার সঙ্গে পড়ুন হা, হ্যাঁ, এটি সহজ আওয়াজে আর এটি চেপে চেপে, আমার সঙ্গে আমাকে একটু ফলো করলে ভালো হবে। পড়ুন হা, হ্যাঁ, মাশাআল্লাহ, হা, হ্যাঁ, আর হাকে যদি পড়ি এমন হা হি হু, হা হাই হু। এই হলো, এই যে আপনারা দেখছেন যে এই হলো হা এবং হায়ের পূর্ণ রূপে উচ্চারণ। এখন এই হা শব্দের শেষে থাকে আর এই হা শব্দের শেষে থাকে, এই আকৃতি শব্দের শুরুতে থাকে, এই আকৃতি শব্দের মাঝখানে থাকে আর এই আকৃতি শব্দের মাঝখানে থাকে, এটিও শব্দের মাঝখানে থাকে আর এটি শব্দের শুরুতে থাকে, এটি শব্দের শুরুতে থাকে। এই হলো হায়ের অবস্থা। এরপরে আমরা দেখি তা, আপনারা দেখছেন যে তা পূর্ণ আকৃতি,
এই তাও পূর্ণ আকৃতি, এই প পূর্ণ আকৃতি। তাহলে কি দাঁড়ালো উচ্চারণ? ত্যা ত্যা প, ত্যা ত্যা প, খুব সহজ, শুধু এটি মোটা। আর এখানে আছে ত্যা ত্যা প, ত্যা এখানে সহজ, শব্দের শেষের আকৃতি, শব্দের শেষের আকৃতি, শব্দের শেষের আকৃতি, শব্দের শুরুর আকৃতি এবং শব্দের শব্দের শেষের শব্দের শুরুর আকৃতি। কিন্তু এখানে আপনারা ফাঁকা দেখছেন এই জন্যে যে এই গোল তা শব্দের মাঝখানে হয় না, তার মানে গোল তাটা শব্দের শেষেই হয়। কেমন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই যে তা দেখছেন এটা শব্দের মাঝখানের আকৃতি, এটি হচ্ছে শব্দের মাঝখানের আকৃতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেতে চাই পরবর্তী অক্ষরগুলোতে। তো মোটামুটি আমরা এই এক নজরে আমরা এগুলো শিখে ফেললাম। তো এখন আমরা কিছু দেখব, কিছু জিনিস শিখব যে অতি ক্ষুদ্র অক্ষর বা হামজা এবং হা, এই অক্ষরগুলো হয় কি, এই অক্ষরগুলো অন্য হরফের উপরে থাকে, অর্থাৎ হামজা হরফটি অন্য হরফকে চেয়ার বানিয়ে বসে। কেমন? একজন লাইনে আছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, কেটে গেছে। তো আমরা দেখছি যে হামজা আলিফের উপরে আসন করে, হামজা অনেক সময় ইয়ায়ের উপরেও আসন করে। আমরা একজনকে পেয়েছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলুন, কোথা থেকে? মোহাম্মদ আকবর হোসেন, মগবাজার থেকে। মাশাআল্লাহ। আপনি তিলাওয়াত শুনাবেন সূরা 3 অথবা কোনো হুকুর বা কি জানতে চান? 3 শুনাইতে চাই। সূরা 3 শুনাবেন, মাশাআল্লাহ। আপনি তাওয়ুজ তাসমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, পড়ুন। আত-তিন والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وأمنوا الصالحات فلهم أجر غير ممنون فمن يكذبك بعد بالدين আমি যদি আপনার কিছু সংশোধনী দিই আপনি কি রাগ করবেন, মন খারাপ করবেন? তাহলে আমার সঙ্গে একটু প্রাণ খুলে মন খুলে আপনি আমার সঙ্গে পড়ুন। কেমন? আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন, পড়ুন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। ওয়াতুরি সিনিন। রে বলবো না, ওয়াতু রে বলবো না, রি বলবো। ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াহাদাল বালাদিল আমিন। ইনশাআল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা। লাকাদ খালাকনাল নাল ইনসানা। আবার লাকাদ খালাকনাল ইনসানা। লাকাদ খালাকনাল ইনসানা। ফি আহসানি তাকওয়িম। ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু। সুম্মা রাদাদনাহু। ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ أَسْفَلَ سَافِلِينَ ما شاء الله. এরপর আসি, إِلَّا الَّذِينَ آمَنُوا إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَعَمِلُوا الصَّالِحَاتِ و এবং আ আলাদা করতে হবে, ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আজ এখানে কলকল করে পড়তে হবে, আজরুন আজরুন গায়রু মামনুন গায়রু মামনুন। এরপর আসি, فما يكذبك بعد بالدين فما يكذب
আপনার এখানে একটা ভুল আছে, ফামাই নয়, ফামা একালিপ টানবেন, ইউকাজ দিব আলাদা করবেন, মাশাআল্লাহ। আপনি কি কোরআন অনুবাদ পড়েন বা এই অর্থ সুরার অর্থ জানেন? জানেন না, শিখে নিতে হবে। কেমন আমরা কোরআন শরীফ তিলাওয়াতের দিকে খুব মনোযোগ দিই, কিন্তু অনুবাদের ব্যাপারে কোনো আমাদের কি থাকে না, ফোকাস থাকে না, এটা যেন না হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম বেশ কিছুক্ষণ নিয়ে, তার মধ্যে আমি কয়েকটা বিষয়ে আপনাদের সামনে একটু ফোকাস করতে চাই। সেই ফোকাস যে হরফগুলো নিয়ে করতে চাই সেগুলো একটু আমি আপনাদের একটু এক এক করে দেখাতে চাই। তো আপনারা দেখছেন আমি এখন ক্ষুদ্র বর্ণ যে যাচ্ছি, আপনারা দেখছেন যে হামজা হরফটি কখনো কখনো আলিফের উপরে, ইয়ার উপরে এবং এরকম একটা দাগের উপরে এবং ওয়াওয়ের উপরে থাকে। কারণ এগুলি এত ক্ষুদ্র যে এই অক্ষরগুলো মাঝে মাঝে বড় বড় অক্ষর উপরে থাকে। সেই অক্ষরগুলো কি হবে? হামজা, আলিফ, ইয়া এবং ওয়াও, এবং মাঝে মাঝে দেখব এরকম একটা টানের উপরে আছে। তো সেখানে আমরা যেন বিভ্রান্ত না হই সেক্ষেত্রে আমরা হামজাই পড়ব। কেমন, এটা একটা দিক, এটি আমরা ফলো করে পড়বার চেষ্টা করবো। একজন লাইনে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলুন, কোত্থেকে? আমি সাদিয়া ইসলাম শর্ণা। সাদিয়া ইসলাম শর্ণা। শর্ণা, আচ্ছা, তেলাওয়াত শুনাবেন? না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা জিজ্ঞেস করব। জি শিওর। একটা ধরেন একটা আরবি ওয়ার্ডে আলিফ, আলিফ সেটা সেটা যদি মাঝখানে থাকে বা শুরুতে থাকে, উচ্চারণ কি একই হবে না আলাদা হবে? যদি আলিফ অক্ষরটি শব্দের মাঝখানে থাকে? হ্যাঁ। আচ্ছা, আলিফ যদি খালি থাকে আর ডানে যদি জবর থাকে, তাহলে জবরওয়ালা হরফকে একালিফ টেনে পড়তে হবে। আর আলিফের উপরে যখন কোনো হরকত থাকে তখন আলিফ আর আলিফ থাকে না, ওটা হয়ে যায় হামজা। কারণ আলিফে জবর, জের, পেশ ও যজম হলে ওই আলিফকে হামজা বলে। কেমন, তো যখন আলিফটা খালি থাকবে তখন আলিফটা ডান দিকের হরফের একটা পার্ট, আর আলিফের উপরে যদি কোনো হরকত থাকে তখন ডান দিকের হরফের পার্ট নয়, একটা শব্দের অংশ সে, কিন্তু ডান দিকের হরফের অংশ নয়। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আমি যদি একটু উদাহরণ দিই আপনাকে, আজকে যে আমরা সুরা পড়ব, সুরা তিন, আমি যদি তিনে একটু আপনাকে নিয়ে যাই, দেখা যাক আপনার প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যায় কি না। ধরা যাক আপনি দেখছেন যে এইখানে আলিফের উপরে জবরটা নয়, জবরটা আসলে লামের উপরে, ইল্লা। তাহলে ইল্লা এখানে টান হবার কথা ছিল কিন্তু টান হবে না, কারণ এখানে তো লাম বলছে তাড়াতাড়ি ধরো। সুতরাং ইল্লাল্লাযীনা, উপরে জবর নেই দেখে, উপরে জবর নেই তাই টান হওয়ার কথা ছিল কিন্তু টান হলো না, কারণ ডান দিকের লামকে সে আবার ধরলো। আমি আপনার ইয়েটা যদি, এই যে হায়ের এখানে আপনারা দেখছেন হা, এইখানে আলিফটা খালি, কেমন, তো ডান দিকে কি আছে? হা, আলিফ খালি, ডান দিকে হা এবং জবর। তাহলে এই আলিফটা এখানে হায়ের পার্ট, তাহলে কী হবে? সলিহাতি, হাতে টানতে হবে। তার মানে জবরের বাম পাশে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হবে। লাইনটা যদিও কেটে গেছে, আমি আপনার উদ্দেশ্যেই বলছি, আপনি নিশ্চয়ই দেখছেন যে হা হরফটি তার বাম দিকে আছে খালি আলিফ, এই খালি আলিফটা হায়ের একটা পার্ট, তাহলে হাকে টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হলে একালিফ টেনে পড়তে হয়। কিন্তু যদি কোনো আলিফের উপরে আবার হরকত থাকে, যেমন এখানে আপনি দেখছেন আলিফের উপরে হরকত রয়েছে, তার মানে এই আলিফ আর এখন আলিফ নয়, কারণ তার উপরে হরকত এসছে, সুতরাং এই আলিফ এখন হামজা। তাহলে কি পড়বো এখানে? আজরুন, আজরুন, আর এখানে আলিফের উপরে এখানে হাকে আমরা টেনে পড়বো হা,
الذين آمنوا وعملوا الصالحات. যাই হোক, মাশাআল্লাহ দর্শক, চলুন আমরা সুরা তিনটা একটু আমরা সবাই মাস করি, আমরা চেষ্টা করি সুন্দর করে সহি করে শেখার জন্য। আপনারা যে যেখানে আছেন আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعاتي كنتو أنكري تان هوي جاي خيال ركتے ہوئے وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ أَجْرٌ قَلْقَلَ كُرِي پُرْتِهَا بَيْهِ جَاكَتَتَ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين মাশাআল্লাহ, আমি আশা করছি আপনারা বাসায় পড়লেন। আপনারা যারা এই সূরা শোনাতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের ফোন করে নেবেন, শোনান। দর্শক, চলুন আমরা একটু সহসর অনুবাদ জানি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা কসম করে বলছেন, তিন এবং জৈতুনের কসম। তারপরে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, এরপরেও কসম করছেন সিনাই পর্বতের। এরপরে বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর নিরাপদ নগরীর। নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমরা অতাৎক্ষণিকভাবে তাকে কর্মের দিক থেকে হিন্দের হীনতম স্তরে ফিরিয়ে আনি, অতঃপর আমাদের তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী কর্মের দিক থেকে সে হিন্দের হীনতম স্তরে ফিরে যায়। কিন্তু তাদেরকে নয় যারা মুমিন ও সৎকর্মপরায়ণ, অতঃপর তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান। সুতরাং এরপর হে মানুষ, কিসে তোমাকে বিচারের দিন সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ কি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এই ছিল সহজ সরল অনুবাদ। দর্শক, চলুন আমরা একটু এটার সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন বিষয় আমাদেরকে বোঝাবার জন্যে, বিশ্বাস করাবার জন্যে, গুরুত্ব দেবার জন্যে আল্লাহ তাআলা কসম করতেন বা কসম করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার কসম খাইবার প্রয়োজন তো পড়েনি। আমরা তার সৃষ্টি, আমরা তাকে মানলে মানলাম, না মানলে তার কোনো ক্ষতি হয় না। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেননি, তার কোনো অভিভাবক নেই, তার কোনো গার্ডিয়ান নেই, তার কোনো নেতা নেই, তার কোনো সিনিয়র নেই। তাহলে
তিনি তো কারো মুখাপেক্ষী নন, কিন্তু তিনি কসম করেন কেন? কারণ একটাই, তার মহব্বতের সৃষ্টি, আদরের সৃষ্টি এই আমরা। আমরা যেন বুঝি, বিশ্বাস করি, গুরুত্ব দিই, সেজন্যই তিনি কসম করেন। তো এই সুরাতে আল্লাহ তাআলা কিছু বক্তব্য দেবেন, দেওয়ার আগে কসম খাচ্ছেন চারটা বিষয়ের, এক তিন, দুই জাইতুন এবং তিন সিনাই পাহাড়, আর চার হচ্ছে নিরাপদ শহরের। কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সুন্দর চেহারায়, সুন্দর অবয়বে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। বাকি কথাও শুনবো ছোট্ট একটা বিরতির পর। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয় তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11:00 শুধুমাত্র @dawa.tv। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রথমা। মহিলাদের অংশগ্রহণে বিনোদনমূলক গেম শো প্রথমা শীঘ্রই আসছে @dawa.tv। আরেকবার স্বাগত জানাচ্ছি, দর্শক দেখছেন @dawa.tv, খালিদ সাইফুল্লাহ বক্সি আছি আপনাদের সাথে, চলছে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য আমাদের সরাসরি আয়োজন কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, চাইলে আপনারা আমাদের তিলাওয়াত শোনাতে পারেন, শোনাতে পারেন তিলাওয়াতকৃত আয়াতের অর্থ, আর কোনো সংশোধনী থাকলে সেটিও আমরা দেব যদি আপনি আমাদের শোনান ইনশাআল্লাহ। তো অনুবাদ করছিলাম, অনুবাদ করেছি, তো আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খাইবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি আসলে বান্দার কোনো ক্ষতি চান না, মঙ্গল চান, সেজন্য মানুষের অনুধাবন করাবার জন্যে, বিশ্বাসী করে গড়ে তোলবার জন্যে, গুরুত্ব দেবার জন্যে কসম খেলেন। কিসের কসম আল্লাহ তাআলা খেলেন? কসম খেয়েছেন আল্লাহ তাআলা চারটি জিনিসের, একটা হচ্ছে তিনের, জাইতুনের, সিনাই পাহাড়ের, আর নিরাপদ শহর অর্থাৎ মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা একটা কথা বলেন, সেটি কি? যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে বা সর্বোত্তম কাঠামোর মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চমৎকার অবয়বে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এইটা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এরপরে বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বলছেন অতঃপর আমরা অতাৎক্ষণিকভাবে তাকে কর্মের দিক থেকে হীনদের হীনতম স্তরে ফিরিয়ে আনি, এবং প্রাকৃতিক আইন অনুযায়ী কর্মের দিক থেকে সে হীনদের হীনতম স্তরে ফিরে যায়। তার মানে কি? এখন আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আল্লাহ তাআলাই কি করেন, তার কর্মের কারণে একেবারে দুনিয়াতেই তাকে অপদস্থ,
জিল্লতি দেন এবং কি বলবো যে আবার মানুষের কর্মের কারণেই আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন। কিন্তু এই জায়গায় অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে আল্লাহই যেহেতু আমাকে সব কিছু করায়, তার মানে যত কিছু মন্দ কাজ করি সবই তো আল্লাহ তাআলাই করান, সুতরাং আল্লাহই যেহেতু আমাকে দিয়ে পাপ করান সুতরাং আমার তো কোনো দোষ নেই, আল্লাহই তো আমাকে দিয়ে পাপ কাজ বা মন্দ কাজ করাচ্ছেন, আমাকে জাহান্নামে দেওয়া হবে কেন? প্রিয় দর্শক, এই জায়গাটিতেই বলতে চাই আল্লাহ তাআলা যে মানুষকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন তার কারণ হচ্ছে একটি কারণ, অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি বিবেচনা বোধ বা কমন সেন্স দিয়েছেন। এরকম কিন্তু অন্য প্রাণীকে দেওয়া হয়নি। আপনি যদি আমরা গরু ছাগল বা অন্যান্য প্রাণীকে যদি অনেক বুঝিয়ে সুজিয়ে ছেড়ে দিই যে চৌধুরী সাহেব অনেক সম্মানী মানুষ, খান সাহেব অনেক ধনী মানুষ, খুব ক্ষমতাবান, তাদের খেতে গিয়ে তোমরা অনধিকার চর্চা করো না বা তোমরা কোনো কিছু খেও না, তারা কিন্তু কারো কথা শুনবে না, কারণ তাদের সেই বোধ শক্তি বা কমন সেন্স নেই, আছে কার? মানুষের। সেজন্যে আল্লাহ তাআলা আমাদের সাময়িক সময়ের জন্য পৃথিবীতে স্বাধীনতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, কর্মশক্তি, ভাবনা শক্তি, কল্পনা শক্তি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, কোনটি ভালো এবং কোনটি মন্দ সেটি বুঝবার মতো ক্ষমতা দিয়েছেন, দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এখন এই কমন সেন্স সহ যখন আমরা এই কমন সেন্সকে গুরুত্ব না দিয়ে বা আমাদের চিন্তা শক্তিকে গুরুত্ব না দিয়ে যখন প্রবৃত্তির অনুসরণ করে আমরা গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিই, তখন যেটি হয় অপরাধ সংঘটিত হয়, সীমালঙ্ঘন হয়, আল্লাহর হুকুম লঙ্ঘিত হয়, পরিবেশ এবং পরিস্থিতি এবং ভারসাম্যহীন সমাজ আমাদের মাধ্যমেই তৈরি হয়। এই সকল ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে তারই কর্মের কারণে নিচু থেকে নিচু স্তরে নিয়ে যাই এবং সে যদি ভালো কাজ করে পক্ষান্তরে তাকে ইয়েতে নিয়ে যায়, আল্লাহ তাআলা উঁচু স্থানে নিয়ে যায়, সে কথা আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলছেন। কিন্তু তাদেরকে আমি এরকম অবস্থা করি না যারা মুমিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন এবং সৎকর্ম পরায়ণ যারা তাদের জন্য একেবারে এমন প্রতিদান আমি রেখেছি একেবারে নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এমন কল্যাণ তাকে আমি দান করব যে কল্যাণের কখনো ছন্দপতন হবে না, আবাদা নাবাদা সে কল্যাণের মধ্যে থাকবে। এখন আল্লাহ তাআলা এই সকল কর্মের কারণে দুনিয়াতেও প্রতিদান দিয়ে থাকেন এবং আখিরাতেও দিয়ে থাকেন। এখানে মূলত আখিরাতের প্রতিদানের কথাই বলা হয়েছে, বলা হয়েছে যে কল্যাণ আল্লাহ তাআলা আমাদের দান করবেন সেটি চলতেই থাকবে, চলমান। তারপরে আল্লাহ তাআলা বলছেন সুতরাং এরপরেও হে মানুষ কিসে তোমাকে বিচারের দিন সম্পর্কে অবিশ্বাসী করে? তারপরে আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? প্রিয় দর্শক, বলতে চাই এই পৃথিবীতে যত বিচারক আছে সকল বিচারকের একদিন বিচার হবে, সেই বিচারক হচ্ছে আহকামুল হাকিমিন, মহান রব্বুল আলামিন। দুনিয়ার বুকে সামান্য ক্ষমতা আমরা পেয়েছি, সেই ক্ষমতাকে পেয়ে যাচ্ছে তাই যেভাবে যেভাবে খুশি ব্যবহার করছি, নীতি নৈতিকতা মূল্যবোধ ইনসাফ এগুলিকে ভুলুণ্ঠিত করে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার এই জীবনকে চিরস্থায়ী জীবন মনে করে ক্ষমতার অপব্যবহার এবং বেইনসাফি করছি। শুধু কি বিচারকরা? না প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপন আপন কর্মের বিচারক। সেই বিচার করবার ক্ষমতা আল্লাহ তাআলা গরু ছাগল মুরগি ভেড়া কাউকে দেননি, দিয়েছেন কাকে? মানুষকে। সুতরাং মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আর তাকে বিচার বুদ্ধি বিবেক দিয়েছেন, সুতরাং এগুলোর উপরে এমন কোনো ভূখণ্ড যদি থেকেও থাকে যেখানে কোনো নবী যাননি, কোনো সাহাবা যাননি, তাবেঈ যাননি, কোরআন যায়নি, হাদিস যায়নি, এক কথা ইসলাম পৌঁছেনি, এমন কোনো জঙ্গল এমন কোনো অরণ্য যদি থাকে তারপরেও সেখানকার মানুষের বিচার হবে। কিসের ভিত্তিতে বিচার হবে? সে কেয়ামতের দিকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার কাছে তো কোনো হেদায়েতকারী পৌঁছেনি, আমার কাছে তো কোরআন পৌঁছেনি, কোনো রসুল পৌঁছেনি, তাহলে যার কারণে আমি আপনার হুকুম আহকাম মানিনি, আমি যাচ্ছি তাই জীবনযাপন করেছি। প্রিয় দর্শক, না, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার কি বিবেক ছিল না,
তোমার কমন সেন্স ছিল না, তোমার কেন মনে হয়নি এই সূর্য এমনি এমনি ওঠে না, এমনি এমনি ডোবে না, এই বৃষ্টি এমনি এমনি আসে না, রাত এমনি এমনি হয় না, দিন আলোকিত করে এত সুন্দর হয় না, এই যে প্রাণ উদ্ভিদ এই যে যত কিছু আছে এগুলো এমনি এমনি হয় না, কেন তুমি ভাবনি, তুমি তোমার মতো করে আমার শুকরিয়া জ্ঞাপন কেন তুমি করনি? আল্লাহ তাআলা কিন্তু তখন হয়তো তাকে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাবটা ওভাবে হয়তো নাও নিতে পারেন, কারণ পাঁচ ওয়াক্ত নামাজের মেসেজ তার কাছে নেই, কিন্তু তার কাছে এই মেসেজ আজ থাকাই উচিত প্রত্যেকটি মানুষকে, যে এই যে সুন্দর পৃথিবী, হ্যাঁ, এই যে সুন্দর গাছগাছালি, বনবনানি, ফুল পাখি, এই যে আমাদের হায়াত, এই যে আমাদের সৌন্দর্য, এগুলো আল্লাহ তাআলাই দিয়েছেন, কোনো একজন স্রষ্টা আমাদের দিয়েছেন। সুতরাং যে স্রষ্টা এই চমৎকার অবয়বে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই অবয়বটি, এই মানুষটি কিন্তু একদিন মানে একেবারে নিচু থেকে নিচু স্তরে যাবে যদি সে আল্লাহ আল্লাহ তাআলার হুকুম আহকাম ফলো না করে। কিন্তু হয় কি, আমরা সেই আল্লাহকে ভুলে যাই দুনিয়ার ক্ষণস্থায়ী এই সময়ে, নিজেদের প্রভাব প্রতিপত্তিকে মিস ইউটিলাইজ করি এবং খারাপ খাতে আমরা নেগেটিভলি যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি তখন যেটি হয় সেটি হচ্ছে তখন আল্লাহ তাআলা এই সম্পর্কে মনে করিয়ে দিচ্ছেন এই সূরার মধ্যে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, কিসে তোমাকে বিচারে দিন সম্পর্কে অবিশ্বাসী করে? আমরা কিন্তু দুনিয়াতে এসে মাঝে মাঝে মনে করি যে বোধহয় আমাদের একদিন আল্লাহর কাছে যেতে হবে না, তাই তো এমনভাবে সীমালঙ্ঘন করি যে মনে হয় আল্লাহর কাছে যাব না। আল্লাহ তাআলা সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন। এই ইমানদার আবার দুই ধরনের হয়, এক ধরনের ইমানদার আবার এগুলোর একদিন আল্লাহর কাছে যেতে হবে বিশ্বাস করে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে অপরাধ করার কারণে এটিও বিশ্বাস করে, কিন্তু তারপরেও আল্লাহকে মানতে চায় না, তার ভেতরে কিছু সূক্ষ্ম কারচুপিমূলক দৃষ্টিভঙ্গি কাজ করে। সেটি কি, ও এখন তো আমি যুবক মানুষ, যা খুশি তাই করব, যখন বুড়ো হব তখন ভালো করে নামাজ ধরব, ভালো করে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানব, এখন তো আমি যুবক মানুষ, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, দুনিয়ার যা মজা আছে সব নিয়ে নিই, দুনিয়াটা তো আমার, তো নিয়ে নিই, যখন বুড়ো হব তখন আল্লাহ তাআলার হুকুম হজ টজ করে আসবো, জাকাত টাকাত ভালো করে দেবো, লম্বা করে দাড়ি রেখে দেবো, তখন আমাকে দেখলে একজন মুসল্লি মুসল্লি মনে হবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যে কি চমৎকার অবয়বে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই অবয়ব কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন চামড়া ঢিলে হয়ে যায়, দাঁত পড়ে যায়, আর সাদা দাড়ি ওঠে, সাদা দাড়ি তখন বলে দেয় সাদা পতাকার মতো। এই যে যুদ্ধের ময়দানে আমরা যখন দেখি না, উভয় পক্ষ যখন শান্তি চায় তখন তারা শান্তির সাদা পতাকা তুলে দেয়, তো মানুষের যখন দাড়ি মোচ এবং চুল পেকে যায়, সাদা হয়ে যায়, তখন এ যেন বলে দেয় এই জীবন যুদ্ধে, এই জীবন সংগ্রামে এবার খান্তি দাও, সাদা পতাকা উঠে গেল, শান্তির সিম্বল উঠে গেল, এবার শান্ত হও, এবার খান্ত দাও, তোমার এই যে যৌবন এবার থমকে যাও, দাঁড়িয়ে যাও। তো হ্যাঁ, আমরা দাঁড়াবো, কিন্তু যখন বুড়ো হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, যখন মানুষ বুড়ো হয় তখন তার সৌন্দর্য হারিয়ে যায়, রং হারিয়ে যায়, সেই শৌর্য, সেই বীর্য, সেই তারুণ্য হারিয়ে যায়, সুতরাং ওই সময়ের ইবাদতের চেয়ে অনেক 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 বেশি মর্যাদাপূর্ণ ইবাদত বা সেটি হচ্ছে যৌবন বয়সের ইবাদত। কিন্তু আমরা যে কাজটা করি, কিছু কিছু ফাঁকি আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো রহিম রহমান, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন, সুতরাং আমরা যা খুশি এখন করি, বুড়ো হলে ইসলাম মানব, এই জায়গা থেকে ফিরে আসতে হবে আমাদের। তার কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দেয়া ছাড়া এক কদমও সামনে এগোতে দেবেন না। তার মধ্যে পাঁচটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, তোমার যৌবন তুমি কিভাবে কাটিয়েছো বলা হয়নি, তোমার শৈশব বলা হয়নি, তোমার বার্ধক্য তুমি কিভাবে কাটিয়েছো জিজ্ঞেস করা হবে, তোমার যৌবন তুমি কিভাবে কাটিয়েছো। দুঃখজনক হলেও সত্য, মসজিদে যদি আমরা যাই সেখানে গিয়ে বুড়ো লোকের সংখ্যায় আমরা বেশি পাই। আমরা যখন হজে যাই, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বৃদ্ধ লোক হজ করতে যায়। আপনি ইরানে যান, দেখবেন সেখানে কিন্তু মেয়ে বা কনেপক্ষকে বিয়ে দিতে গেলে কনেপক্ষ ছেলে পক্ষকে জিজ্ঞেস করে যে বিয়েতে দেব, তো ছেলে কতবার হজ করেছে,
মানে এই টেকনিক্যাল প্রশ্নটি করলে তিনটি প্রশ্নের উত্তর পাওয়া যায়। প্রথমত জানা যায় ছেলে কতবার হজে গিয়েছে, তার মানে যৌবন বয়সে যে সকল ছেলেরা হজে যায় তার মানে বোঝা যায় ছেলেটি তাকওয়া সম্পন্ন। আর একটি ব্যাপারও বোঝা যায় যে ছেলে হজ করেছে কিনা, তার মানে হজ করলে সে সলভেন্ট, কারণ হজ করতে গেলে তো টাকা পয়সা লাগে। তো এটিও একটা দিক আর কি। কিন্তু আমাদের দেশে যখন আমরা মেয়ে বিয়ে দিই তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি ছেলে কি পরিমাণ সম্পদ আছে বা তার আয় ইনকাম কীরকম, এগুলো দেখেই কিন্তু ছেলের চরিত্র আমরা খুঁজি না। হ্যাঁ, ছেলে কতটা ভালো মানুষ সেটি আমরা আগে খুঁজি না, আমরা আগে খুঁজি ছেলে কি পরিমাণ আর্ন করে। শুধু টাকাটাই কি সব? সেজন্য বলবো যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বৃদ্ধ লোকেরা হজ করে, যদিও হজের মতো কঠিন এই শারীরিক শক্তি প্রয়োগ সম্পন্ন একটি ইবাদত, যেটি করবার জন্যে অবশ্যই যৌবন বয়সেই এই ইবাদতটি করতে হয়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ লোক হজ করতে যায় বৃদ্ধ বয়সে। শুধু এটি নয়, নামাজ কালাম এবং অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও আমরা দেখা যায় যখন মানুষটি বৃদ্ধ হয়ে যায় তখন সে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা শুরু করে। এই জিনিসগুলোকেই আল্লাহ তাআলা আসলে মনে করিয়ে দিয়েছেন যে কিসে তোমাকে বিচার দিন সম্পর্কে উদাসীন করলো, অবিশ্বাসী করলো। তারপরে আল্লাহ তাআলা নিজের যে শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদা সে বলল, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা অবশ্যই সর্বশ্রেষ্ঠ বিচারক, কিন্তু দুনিয়াতে আমরা এগুলো ভুলে যাই। সেজন্য বলবো দর্শক যে এই পৃথিবীতে আমরা এসেছি একটা নির্ধারিত সময়ের জন্যে, অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি এবং একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের বাবারা গিয়েছে, আমাদের দাদারা চলে গেছে, তার বাবা দাদা আমাদের যত প্রপিতামহ মাতামহ আমাদের মুরব্বীরা সবাই চলে গেছে, একদিন আমরাও চলে যাব। সেদিন পৃথিবীতে থাকবে কি? শুধুমাত্র থাকবে কি পরিমাণ অ্যাসেট রেখে গেছি জিজ্ঞেস করবে না আল্লাহ? সন্তানকে কত শিক্ষিত বানিয়েছি সেটি বিবেচ্য নয়, দেখবে ভালো সন্তান নেক সন্তান রেখে গেলাম কি না, ভালো কাজ পৃথিবীতে রেখে গেলাম কি না, সেটি কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা ব্যাপারটা ভুলে যাই, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা উদাসীন হই। এই জায়গাগুলোই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন এই সূরার মাধ্যমে। তো আমরা যখন এই সূরা যখন আমরা পড়ব নামাজে দাঁড়িয়ে, তখন আমরা যদি একটু ফিল করে করে পড়ি, ও তিন, ও জৈতুন, ও তুবরি সিনিন, ও হাদাল বালাদিল আমিন, কসম তিনের, জৈতুনের, নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরীকে নিরাপদ শহর বলা হয়। প্রিয় শ্রোতা দর্শক, এই জায়গাটিতে আপনি হয়তো বলতে পারেন যে মক্কা শরীফ কি আসলেই নিরাপদ? দেখুন, আজকের বিভিন্ন ধরনের জরিপ বলছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ কম সংগঠিত হয় প্রকাশ্যে সেটি হচ্ছে সৌদি আরবে, বা এই যে ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর যেই শহরের কথা বলা হয়েছে এটি হচ্ছে আজকের একটি জরিপ। কারণ সেখানে আল্লাহর আইন দ্বারা ফৌজদারি দণ্ডবিধি আইন বা বিচার ব্যবস্থাটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী সেখানে বিচার ফয়সালা হয়। যদিও সেখানকার পার্লামেন্ট বা রাষ্ট্রীয় যে মূল আইন সেইখানে ইসলামের চর্চাটি ওভাবে নেই যেভাবে থাকবার কথা, কিন্তু ফৌজদারি দণ্ডবিধি আইন সেখানে রয়েছে। তো আল্লাহর হুকুম আহকাম বা আল্লাহর আইন সেখান দ্বারা বিচার ফয়সালা হওয়ার কারণেই সেখানে কিন্তু আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কম খুনের ঘটনা, কম চুরির ঘটনা, ডাকাতির ঘটনা সেখানে কম হয়। হ্যাঁ, অপরাধ সেখানে হয় পর্দার আড়ালে, হয় পর্দার আড়ালে, গোপনে যখন হয় পরিবারের ভেতরে হয় সেটি তো আল্লাহ তাআলা দেখছেন, সেটি তো রাষ্ট্রের জানবার কথা নয়। কিন্তু প্রকাশ্যে আমরা জেনেছি যে সেখানে একেবারে টাকা পয়সা খুব খোলামেলা পড়ে থাকলেও কেউ সেখানে গ্রহণ করে না। শেষ সময় একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের সাথে এক মিনিট সময় আছে, সুরা শোনাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তিলাওয়াত শোনাবেন? হ্যাঁ জি, তিলাওয়াত শোনাবেন। হ্যালো,
আমরা আপনাকে কানেক্ট করলাম কিন্তু আপনার কথা শুনতে পেলাম না। আপনাকে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার সন্ধে 7টা থেকে রাত 8টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হয়। ফেসবুক থেকেও এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যায় এবং অনুষ্ঠানটি প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর পুনঃপ্রচার হয়। অনুষ্ঠানটি ইউটিউবেও আমরা আপলোড করে দিচ্ছি, যাতে করে আপনারা কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে শেখেন, বুঝতে পারেন, বুঝতেও শেখেন এবং কোরআন অনুযায়ী আমাদের সবার জীবন আমরা যেন গড়তে পারি, এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় নেই, শেষ করতে হবে। যাবার আগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের জীবনকে চলুন আমরা রঙিন করি কোরআনের রঙে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই।